আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শারমিন সুলতানা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শারমিন সুলতানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভাই আপুরা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আমরা সৌদি আরবে চলে যাব, আমি আর আমার ছেলে নিহাল। আমার মেয়ে নাজাদকে হচ্ছে আমার বাবার বাড়িতে রেখে যাব আমার মায়ের কাছে। নাজাদকে রেখে যাচ্ছি তাই হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে, আর কষ্টগুলো হচ্ছে কাউকে দেখাতে পারতেছি না আর বোঝাতে পারতেছি না, নিজের কষ্ট হচ্ছে নিজের বুকের মধ্যে চেপে রেখেছি। আমরা হচ্ছে সৌদি আরবে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হব দুপুর 12:30টার দিকে, আর হচ্ছে এখন সকালবেলা। এখন হচ্ছে আমি আমার মুরগিদেরকে খাবার আর হচ্ছে পানি দিয়ে দেব। আমরা হচ্ছে আজকে চলে যাব, আর হচ্ছে মুরগিগুলো বিক্রি হবে হচ্ছে কালকে, আর এগুলোর দায়িত্ব হচ্ছে আমার ভাইদের উপরে। আমার সব সমস্যা সমাধান করে হচ্ছে আমার ভাইয়েরা। আমার হাজব্যান্ড হচ্ছে সৌদি আরবে থাকে, সৌদি আরব থেকে হচ্ছে সব সমস্যা সমাধান করতে পারে না, যা সমস্যা সমাধান করতে পারে না সেগুলো হচ্ছে আমার ভাইয়েরাই করে। আর টাকা দিয়ে হচ্ছে সব সমস্যা সমাধান হয় না। আর এখন হচ্ছে আমি আমার মুরগিদেরকে বেশ কিছু খাবার আর পানি দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে কাল পর্যন্ত খেয়েও শেষ করতে না পারে, কারণ কোনো জনের খাবারের কমতি না হয়। আমার মেয়েকে রেখে যাচ্ছি, যেমন কষ্ট হচ্ছে ঠিক হচ্ছে আমার মুরগি আর হচ্ছে আমার ছাদ বাগানের জন্য আমার কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে আমি আমার সন্তানদের মতো এগুলোকে হচ্ছে আমি পরিচর্যা করে হচ্ছে নিজের হাতে বড় করেছি। কষ্ট হলো কিছু করার নাই, সব কিছু হচ্ছে বিদায় দিয়ে আমাকে চলে যেতে হবে সৌদি আরবের দিকে। আর আমি হচ্ছে সৌদি আরবে যাচ্ছি হচ্ছে 2 মাসের জন্য। আমার এগুলো হচ্ছে ধনিয়া গাছ, আশেপাশে আছে হচ্ছে অ্যালোভেরা গাছ। আমার এই ধনিয়া গাছ ছাড়া হচ্ছে আমার আরও বেশ কিছু ধনিয়া গাছ ছিল, যা হচ্ছে আমি আগে খেয়ে ফেলেছি। আর হচ্ছে এই ধনিয়া গাছগুলো আমি আমার মাকে তুলে নিতে বলতেছি, কারণ হচ্ছে আমরা যাওয়ার পরে এই ধনিয়া গাছগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। আমরা বাজার থেকে যে ধনিয়া নিয়ে আসি সেগুলোর থেকে হচ্ছে এগুলোর ফ্লেভার অনেক বেশি, কারণ হচ্ছে আমি সেই ধনিয়া আমরা সেই ধনিয়াগুলো হচ্ছে একসাথে অনেকগুলো নিয়ে আসি, আর হচ্ছে অনেক দিন রেখে ফ্রিজের মধ্যে রেখে তরকারিতে হচ্ছে দিই। আর এগুলো হচ্ছে আমরা যখন তরকারি রান্না করি তখন হচ্ছে আমরা এভাবে গাছ থেকে ছিঁড়ে হচ্ছে তরকারিতে দিই, তাই হচ্ছে এগুলোর ফ্লেভারটা হচ্ছে একটু বেশি। আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর এগুলো হচ্ছে আমার শিম গাছ। আমি শিম গাছ কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি যাওয়ার আগে সব কিছু বিদায় নেওয়ার আগে হচ্ছে একটু ভিডিও করতেছি, কারণ এগুলো হচ্ছে আমি আর আমায় আসার পর হচ্ছে এগুলো আর থাকবে না, তাই হচ্ছে আর ভিডিও করতে পারবো না, কারণ স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আমি একটু ভিডিও করতেছি। আমি এই শিম গাছ থেকে প্রায় অনেকগুলো শিম অলরেডি খেয়েছি, আর গাছের মধ্যে অনেকগুলো শিম আর হচ্ছে শিমের ফুল আছে। শিম গাছ ছাড়া হচ্ছে এখানে আমার আরো অনেক সবজি গাছ আছে, যা হচ্ছে আমি আগের ভিডিওতে দেখেছি আর এই ভিডিওতে দেখাবো না। আমার হচ্ছে বেগুন গাছ, টমেটো গাছ, আর হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, তারপর হচ্ছে ডাঁটা গাছ, ঢেঁড়স গাছ, অল্প অল্প আর অনেক কিছু আছে, কলমি শাক। ফুল গাছ, লাউ গাছ, আর এখানে হচ্ছে যে শিমগুলো বড় হয়েছে সেখান থেকে কিছু শিম হচ্ছে আমরা তুলে নিচ্ছি আমি আর আমার মা, এগুলো হচ্ছে আমি আমার মাকে দিয়ে দেব। আর গাছের মধ্যে আরও অনেকগুলো শিম আছে, ছোটো ছোটো শিম তো অনেক বেশি আছে। আর আমি পাশের একটা মেয়েকে গাছের মধ্যে পানি দিতে বলেছি, সব গাছের মধ্যে না, শিম গাছের মধ্যে, কারণ আর হচ্ছে অ্যালোভেরা গাছের মধ্যে। শিম গাছের মধ্যে দেওয়ার কারণ একটা হচ্ছে গাছের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো শিম আছে, যাতে শিমগুলো বড় হতে পারে। আর আমি এই শিমগুলো বড় হলে আমি আমার জাকে বলেছি যাতে এগুলো তুলে যেন সে রান্না করে ফেলে।
আর হচ্ছে অ্যালোভেরা গাছে পানি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার অনেকগুলো অ্যালোভেরা গাছের টব আছে, প্রায় হচ্ছে 30টারও বেশি অ্যালোভেরা গাছের টব আছে। প্রতিটা টবের মধ্যে 4-5টা 6টা করে অ্যালোভেরা গাছ আছে চারাসহ, তার চেয়ে বেশিও আছে। আর যদি গাছের মধ্যে পানি না দেওয়া হয় আর এতগুলো অ্যালোভেরা গাছ একসাথে মরে যাবে। আর হচ্ছে আমি আসার পরে হয়তো আমি একটা দুইটা অ্যালোভেরা গাছ কিনে এনে রোপণ করতে পারবো, এতগুলো অ্যালোভেরা গাছ হয়তো একসাথে কিনা আমার পক্ষে সম্ভব না। আর এই অ্যালোভেরা গাছগুলো আমার তৈরি করতে প্রায় হচ্ছে 4-5 বছর সময় লেগে গেছে। তাই হচ্ছে আমি পাশের একটা মেয়েকে কিছু টাকা দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে সে অ্যালোভেরা গাছের মধ্যে আর হচ্ছে শিম গাছের মধ্যে পানি দেওয়ার জন্য। আর যাওয়ার আগে হচ্ছে আমি সব গাছের মধ্যে হচ্ছে ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি, আমার অ্যালোভেরা গাছের মধ্যেও আমি পানি দিয়ে দিচ্ছি। আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, লাকিজ গুলো গুছিয়ে নিয়েছি, আর গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি। আর বাড়ি থেকে বিদায় নেওয়ার মুহূর্তগুলো আমি ভিডিও করি নাই, কারণ এগুলো হচ্ছে কষ্টের মুহূর্ত ছিল। আমরা হচ্ছে এখন বের হয়েছি 12:30, আর হচ্ছে আমাদের ফ্লাইট হবে সন্ধ্যায় 6:45। আমাদেরকে বলা হয়েছে যেন ফ্লাইটের 3 ঘন্টা আগে যেন আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। আর বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছাতে প্রায় হচ্ছে আমাদের 2-3 ঘন্টা সময় লেগে যাবে, প্রায় 2 ঘন্টা জ্যাম হলে আরও বেশি সময় লাগবে। আমরা এয়ারপোর্টে অলরেডি চলে এসেছি। আমার সাথে আছে হচ্ছে আমার বাবা, নাজাত, নেহাল, আমার ভাই, আর হচ্ছে আমার বাসুরের ছেলে, আমার ননাসের ছেলে। আমার ভাই আর হচ্ছে আমার ননাসের ছেলে হচ্ছে ওরা লাকিজ নিয়ে ভেতরে ঢুকে গেছে, আমার ভাই এসেছে 2টা। আর আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, আর হচ্ছে আমরা ওয়েটিং রুমে ওয়েট করতেছি। এখানে আসার পর হচ্ছে নিহাল অনেক কান্না করতেছিল, কারণ তার নাকি তার ভাইয়ের জন্য, তার বোনের জন্য, নাজাদের জন্য নাকি খারাপ লাগতেছে। এমনভাবে কান্না করতেছিল যেন কোনো শব্দ ছিল না, কথার শব্দ ছিল না, কান্নার শব্দ ছিল না, শুধু চোখ দিয়ে পানি ঝরতেছিল। অনেক ভাই আপু আসে তাকে সান্ত্বনা দিচ্ছিল এখানে। আর তার সমবয়সী একটা বন্ধু পেয়ে হচ্ছে সে কান্না থামিয়েছে আর খেলাধুলা করতেছে, এখন তার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আমার ছেলে হচ্ছে মানুষের সাথে খুব তাড়াতাড়ি পাপ করে নেয়। এটা হচ্ছে ওয়েটিং রুমের অপেক্ষা করতে, সেখান থেকে বাইরের দৃশ্য। এখানে হচ্ছে এয়ারপোর্টে এর বিমান হচ্ছে দাঁড়ায়। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সূর্য অস্ত যাচ্ছে। আমরা যে বিমানে করে যাব সেই বিমানটা এখানে আসবে মাঠের মধ্যে। আমরা যে বিমানে করে যাব সেই বিমান অলরেডি চলে এসেছে। ভিডিওতে বিমানটা খুব ছোট লাগতেছে, এটা আসলে বিমানটা অনেক বড়, ভিডিওতে তেমন ভাবে বোঝা যাচ্ছে না, কারণ এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর হচ্ছে আমার ক্যামেরাটাও তেমন ভালো না। আর আমরা হচ্ছে গ্লাসের বাহির থেকে ভিডিও, ভিতর থেকে ভিডিও করতেছি, আর গ্লাসটা হচ্ছে একটু কালো রঙের। বিমানটা ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে।
আমার ছেলে তো বিমান দেখার পর অনেক খুশি। প্লেনের মতো, বক্সের মতো যেটা দেখতেছেন সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে প্লেনের দরজা বিমানের দরজার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর সেখানের মাঝখানে হচ্ছে একটা গলি আছে, সেখান দিয়ে হচ্ছে আমরা সবাই হচ্ছে বিমানের মধ্যে প্রবেশ করব। দেখেন আস্তে আস্তে হচ্ছে বিমানের দরজার সাথে হচ্ছে লেগে যাচ্ছে। বিমানের সাথে পুরোপুরি লেগে গেছে। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা বিমানের মধ্যে এসে বসেছি। বিমানের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। প্রত্যেক সিটের সামনে হচ্ছে একটা করে টিভি লাগানো ছিল, যার যেমন ইচ্ছে তেমন দেখতে পারবে। এটা হচ্ছে বিমানের জানলা। আর প্রত্যেক সিটের সামনে হচ্ছে একটা সতর্কবাণী বাণী হচ্ছে বই আছে, যাতে কোনো বিপদ হলে কী করবে, কোন সমস্যা হলে কী করবে সব কিছু বইয়ের মধ্যে আছে। আর একটা ছোট্ট হচ্ছে টেবিল আছে, যে টেবিলটা হচ্ছে পাস করে রাখা যায়, যখন নাস্তা আসে তখন হচ্ছে টেবিলটা নামিয়ে নিবে। এখন হচ্ছে আমাদের বিমানটা চালু হয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে উঠতেছে। বিমানের ভিতরে লাইটগুলো বন্ধ করে দিয়েছে, আর হচ্ছে বাহিরও অন্ধকার। আর আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আর শুধু বাহিরের ছোটো ছোটো লাইটগুলো দেখা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না। আর আমরা সবাই দোয়া পড়তেছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে।